আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, অসংখ্য অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার সকল আল ও আসহাব সকলের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। মুহতারাম মুআজ্জাজ মুসলিয়ানে কেরাম, রহমত এবং বরকতের মাস চলমান রয়েছে। নিজেকে পরিবর্তন করার সবচেয়ে বড় সুযোগ, সবচেয়ে বড় সময়টি আমরা অতিক্রম করে চলেছি। আল্লাহ রাব্বুল আলামিন এ মাসে একজন মানুষকে মুত্তাকি হওয়ার যত উপযোগিতা আছে তার সবগুলো প্রস্তুত করে দিয়েছেন। শুধু একটু আন্তরিক প্রচেষ্টা যদি থাকে তাহলে এ মাসটি হতে পারে আমাদের জীবন পরিবর্তনের জন্য সবচেয়ে মোক্ষম সময়, সবচেয়ে বড় সুযোগ। এ মাসে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনার মাধ্যমে আমাদেরকে যে শিক্ষাটি দিয়ে থাকেন, সবরের শিক্ষা, ধৈর্য ধারণ করার শিক্ষা, এই একটি শিক্ষা যদি আমাদের জীবনে আমরা ধারণ করতে পারি, এ একটি শিক্ষা যদি নিজেরা আমরা গ্রহণ করতে পারি, তাহলে শুধু আখেরাতই নয় আমাদের দুনিয়ার জীবনও কল্যাণে পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। দুনিয়ার জীবনেও আমরা এর উপকারিতা, এর কল্যাণকারিতা, এর সার্থকতা অনুভব করতে পারব, দেখতে পারব। সবর এবং ধৈর্য ধারণ এ বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে একজন মানুষ তার ক্যারিয়ারকে বিল্ড আপ করার জন্য সবর বা ধৈর্য ধারণ করার কোনো বিকল্প নেই। সবর মানে শুধুমাত্র বিপদে ধৈর্য ধারণটাই নয়, সবর শব্দের অর্থ হলো নিজেকে কোনো কিছুতে আটকে রাখা, আত্মনিয়ন্ত্রণ করা। একজন শিক্ষার্থী তার সামনে সময় নষ্ট করার মতো অনেক সুযোগ থাকে, তার সামনে নানা রকমের বিনোদন, হাসি তামাশা করে সময় কাটানোর মতো অনেক অপশন থাকে, যেগুলো লোভনীয়, মোহনীয়, যেগুলো করতে তার ভালো লাগে। কিন্তু সেসব না করে নিজের সঙ্গে নিজে সংগ্রাম করে পড়াশোনার মধ্যে নিজেকে নিবদ্ধ করে রাখাটা, এটা হলো শিক্ষার্থীর সবর। এই সবর তার শিক্ষা জীবনকে আলোকিত করতে পারে। একজন ব্যবসায়ী তার ব্যবসার জীবনে ধৈর্য ধারণ করা, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারার মাধ্যমে তার ব্যবসায়িক যে জীবন আছে সেটাকে সমৃদ্ধ করতে পারেন, রিচ করতে পারেন, সাফল্যের চরম শেখরে পৌঁছে দিতে পারেন। আর যদি ধৈর্য না থাকে, সামান্য একটু সময় হয়তো কাস্টমার আসছে না, ধৈর্যহীন হয়ে দোকান বন্ধ করে দিয়ে চলে গেল ক্ষুদে ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, কিংবা একটু লস হলো, মন খারাপ করে আরেক ব্যবসা শুরু করে দিল, কিংবা কাস্টমারের সাথে কোনো বিষয়ে মনোমালিন্য তৈরি হলো তো রাগারাগি করে মারামারি লাগাই দিল, এরকম অধৈর্য যদি হয় সে তার ব্যবসায়িক জীবনে কখনো সফল হতে পারে না। একজন মানুষ তার চাকুরি জীবনেও সফলতার জন্য সবর, আত্মনিয়ন্ত্রণ করা, ধৈর্য ধারণ করার কোনো বিকল্প তার সামনে আর নাই। তিনি তার অফিসে অনেক প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে সামলে নিয়ে নিজের কাজকামগুলো চালিয়ে নিয়ে যাওয়া, এটা তার জন্য চ্যালেঞ্জিং একটি বিষয়। এটা যদি সে করতে পারে তাহলে তার চাকরি জীবনও
সফল হয়, সার্থক হয়, সাকসেস হয়, তিনি সামনে এগিয়ে যেতে পারেন। এভাবে দাম্পত্য জীবনের কথাও যদি আপনি বলেন, দেখবেন যে একজন স্বামী তার স্ত্রীর অনেক কথা, অনেক আচরণ বা শ্বশুরবাড়ির অনেক আচরণ কিংবা দাম্পত্য জীবন সংশ্লিষ্ট যারাই আছেন তাদের সাথে অনেক কথাবার্তায় যদি নিজেকে সামলে নিতে না পারেন, নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন, সামান্য কিছুতেই যদি তিনি ভড়কে যান, বিচলিত হয়ে যান বা নিজেকে নিয়ন্ত্রণে রাখতে না পেরে কোনো ভুলভাল কিছু বলে ফেলেন, উদ্ভট কিছু বলে ফেলেন, এমন কোনো আচরণ করে ফেলেন যার কারণে তাকে পরবর্তীতে প্রায়শ্চিত্ত করতে হয়, তাহলে এই ভদ্রলোক তার দাম্পত্য জীবনে সুখী হতে পারেন না। একই কথা ভদ্রমহিলার ব্যাপারেও প্রযোজ্য। তিনিও যদি ধৈর্য ধারণ করতে না পারেন, সবর করতে না পারেন, নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন, অনেক অপ্রীতিকর, অনেক বিব্রতকর এবং অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত পরিস্থিতিকে হাসি মুখে সামলে দেওয়ার মতো যোগ্যতা যদি কোনো মহিলার মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি দাম্পত্য জীবনে সুখী হবেন ইনশাআল্লাহ। তার দাম্পত্য জীবনে বড় কোনো ব্যত্যয়, বড় কোনো সমস্যা, বড় কোনো সংকট দেখা দেওয়ার কথা নয়। এভাবে আমাদের জীবনের যতগুলো স্তর আছে, একেবারে একজন শিক্ষার্থী থেকে নিয়ে সর্বোচ্চ পর্যায়ে থাকা একজন মানুষ পর্যন্ত, আমাদের জীবনের যত অলিগলি আছে, যত আঁকাবাঁকা পথ আছে, যত কোণা আছে, প্রত্যেকটা ধাপে, প্রতিটা স্টেপে একজন মানুষ সফলতার চূড়ান্ত শেখরে পৌঁছতে হলে তাকে সবর এবং ধৈর্য ধারণ এটা করতে হয়। এটা ছাড়া সফলতা কারোর পদচুম্বন সচরাচর করে না। যত ব্যর্থতা দেখবেন এর বেশিরভাগের পেছনেই হলো বেসবরি, ধৈর্যহীনতা, অসহনশীলতা। আজ সমাজের চতুর্দিকে আপনি যদি তাকান দেখতে পাবেন আপনার, আমার, আমাদের গোটা সমাজে এক ধরনের অস্থিরতা কাজ করছে। সবর, সহনশীলতা, ধৈর্য, এই জিনিসগুলো আজ সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। শিক্ষার্থী পড়াশোনার মধ্যে নিজেকে নিবদ্ধ করতে প্রস্তুত না, মোবাইল টিপতে ভালো লাগে, আড্ডা দিতে ভালো লাগে, গল্প করতে ভালো লাগে, খেলা দেখতে ভালো লাগে, নিজেকে পড়াশোনার মধ্যে আটকে রাখা, এটাই সবর। সবরকে আরবিতে বলা হয় হাবসুন নাফস, নিজেকে বন্দি করে রাখা কোনো কিছুতে, মনে চাচ্ছে না তারপর সেটা করা, এই নিজেকে ধরে রাখতে পারা, এটাই হলো সবর। তো শিক্ষার্থী দেখবেন যে পড়াশোনার প্রতি মনোযোগ নাই, শত চেষ্টা করে অভিভাবকরা মনোযোগ আনতে পারছেন না, তার সামনে যে সমস্ত সময় অপচয় করার লোভনীয় হাতছানিগুলো আছে সেগুলোকে লুফে নিচ্ছে, নিজেকে তার জায়গায় নিবদ্ধ করতে পারছে না, যার কারণে তার ছাত্র জীবন যতটা উজ্জ্বল, যতটা আলোকিত হওয়ার কথা ততটা সে করতে পারছে না। একই কথা প্রত্যেক পেশার মানুষের জন্য প্রযোজ্য। তাহলে আমাদের জীবনে, আমি আখিরাতের কথা বলছি না, দুনিয়াবি এই জীবনে, ইহজাগতিক এই লাইফে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে সবর যার জীবনে যতটুকু থাকবে, ধৈর্য যার জীবনে যতটুকু থাকবে, আল্লাহ তাকে সেই অনুপাতে কল্যাণ দিবেন। যার জীবনে ধৈর্য যত কম থাকবে তার জীবনে অকল্যাণের পরিমাণ তত বেশি হবে। যত ব্যর্থ মানুষ দেখবেন এর বড় একটা অংশ, সবার কথা বলছি না, বড় একটা অংশ দেখবেন তার মধ্যে ধৈর্যের অভাব, মেজাজ গরম, চাকরি করতে পারে না, এক অফিসে বেশি দিন টিকে না, কারণ মাথা হট, বস উল্টাপাল্টা কথা বলে, একটার বেশি দুইটা অভ্যাস কম হয়, রিজাইন লেটার দিয়ে হাঁটা দেয়, টিকতে পারে না। মহিলা শ্বশুরবাড়িতে গেছে, সব কিছু তো আর মন মতো হয় না, আরেক সংসার, আরেক জগৎ, নতুন সেট আপ, এটার সাথে খাপ খাওয়াতে অনেক সবর করতে হয়, অনেক কিছু হজম করতে হয়, পারে না, লাগাই দেয় দুমদড়াক্কা গেঞ্জাম, চলে গেল শেষ, বিয়ে ভেঙে গেল। চতুর্দিকে দেখবেন যে অসহনশীলতার এক জোয়ার চলছে, বিশাল বড় এক জোয়ার চলছে। প্রায় সময় পত্রিকার পাতা খুললে আপনারা দেখবেন বিয়ে বাড়িতে
চিংড়ি মাছ দেওয়া হয়েছে খাবারে, সাইজটা একটু ছোট ছিল, এটা নিয়ে তুমুল আকারে বাগবিতণ্ডা, সেখান থেকে মারামারি, সেখান থেকে চেয়ার চালাচালি, সেখান থেকে বিয়ে ভঙ্গ, একজন বা দুজন আহত কিংবা নিহত। শুনেন না প্রায় সময় আপনারা, স্বামী হয়তো স্ত্রীকে বলছে জামাটা ইস্ত্রি করে দিতে, বেচারি হয়তো ভুলে গেছে বা দেরি হয়েছে, বাস এক দুই তিন তালাক দিয়ে দিস। বন্ধু বান্ধবী হয়তো একসাথে আছে, কোনো কথা একটু এদিক সেদিক হয়েছে, বন্ধুর হাতে বন্ধু খুন হয়ে গেছে। এ ধরনের বিষয়গুলো আজকাল অহরহ ঘটছে না, প্রতিনিয়ত ঘটছে না, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তুলকালাম হয়ে যাচ্ছে, লুডু খেলাকে কেন্দ্র করে দুজন খুন হয়ে গেছে, ক্রিকেট খেলা দেখাকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষ মারামারি শুরু করছে। এ ধরনের সংবাদগুলো প্রতিনিয়ত আমাদের কানে আসে, আমাদের চোখে ভাসে। এগুলো সবগুলোর মূলে কি? ধৈর্যহীনতা, সবর না থাকা। যে ব্যক্তি তার জীবনের যে কোনো স্তরে সবরকে রপ্ত করতে না পারবে, নিজেকে ঢোক গিলতে না পারবে, এ ব্যক্তি কখনো দুনিয়াতেই সাকসেস হতে পারবে না, আখেরাতে সাকসেস কিভাবে হবে? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে সাথে নিয়ে যাচ্ছিলেন কোন এক জায়গা দিয়ে, দেখলেন যে সেখানে লোকদের জটলা আছে, অনেকগুলো লোক একত্র হয়ে আছে, কিছু একটা হচ্ছে সেখানে। তখন জানা গেল যে সেখানে কুস্তাকুস্তির লড়াই চলছে। তো একজন কুস্তিগির, খুব বাহাদুর কিসিমের, বীর কিসিমের, তিনি যত প্রতিযোগী আসছে একজন একজন করে সবাইকে কুপোকাত করে ফেলছে, একে একদিক এক চটকোনা দিয়ে ফেলে দিচ্ছে, আরেকজনকে আরেক আসার দিয়ে ফেলে দিচ্ছে, তার সাথে কেউ পারতেছে না। সবাই অবাক হয়ে গেল, বলল যে বাহ, এত বড় বীর, এত শক্তি তার। তো সাহাবিরাও স্বাভাবিকভাবে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় বীর এ লোকটা এদের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আসল বীরত্ব না, আসল বীর কে সেটা কি আমি তোমাদেরকে বলবো? তখন সাহাবিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলো। তখন তিনি বললেন যে আসল বীর হলো ওই ব্যক্তি, আসল বাহাদুর হলো ওই ব্যক্তি যে ব্যক্তির মাথা গরম হয়ে গেছে কোনো কারণে, কিন্তু সে ঢোক গিলতে পেরেছে, ঢোক গিলা পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলেছে, রাগটা ভেতরে গিলে ফেলেছে, বাইরে প্রকাশ করে নাই, এরপর একটা হাসি দিল দিয়ে সেখান থেকে চলে গেল। অর্থাৎ বিরাট একটা অঘটন ঘটতে পারত, এখানে একটা সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারত, যেটা ঘটতে হয়তো বহু বছর লেগেছে, অনেক পয়সা খরচ হয়েছে, অনেক শ্রম দিয়েছে, দিতে হয়েছে, অনেক সময় দিতে হয়েছে একটা সম্পর্ক গড়ে উঠতে। যেভাবেই হোক, বিপরীত এন্ড থেকে এমন কিছু ঘটেছে যে মেজাজ গরম হওয়ার মতোই, এরপরেও সে নিজেকে নিয়ন্ত্রণ করে চিবিয়ে রাগটাকে গিলে ফেলে সেখান থেকে মুস্কি হাসি দিয়ে প্রস্থান করে চলে গেছে। এই যে নিজেকে ধরে রাখতে পারলো, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো, এ হলো আসল বীর। আরেকজনকে কুপোকাত করে ফেললো, আর রাগের চোটে এর খুন করে দিল, ওরে দুটা গালি দিয়ে দিল, ওখানে দুটা মারামারি করে ফেললো, এটা আসল বীরত্ব না। মোহতারাম হাজির, এই বীরত্ব, এটা আজ আমাদের সমাজে সোনার হরিণ হয়ে গেছে। সবাইকে দেখবেন এক ধরনের কথা বলতে, যে উল্টাপাল্টা কথা দেখলে আমার মেজাজ গরম হয়ে যায়, আমার মাথা ঠিক থাকে না এসব উল্টাপাল্টা দেখলে, আমি উল্টাপাল্টা সহ্য করতে পারি না, এই টাইপের কথা খুব বেশি শুনেন না আমরা আজকাল। এটাও কোনো কোনো ক্ষেত্রে শয়তানের এক ধরনের ধোকা, অর্থাৎ আপনার খারাপ কাজটাকেই শয়তান আপনার সামনে এত সুন্দর করে তুলে ধরছে, আপনি সেটাকে মনে করছেন এটা আমার বিশাল বড় একটা কারামতি, এটা বোধহয় বিশাল একটা আমার কোনো যোগ্যতার ব্যাপার, আমি মনে হয় অনেক ভালো একটা মানুষ, যে অন্যায় আমি সহ্য করি না, আরে বাপ রে বাপ এত ভালো মানুষ। আসলে কিন্তু ব্যাপারটা সেরকম না, ব্যাপারটা হলো আপনি বদমেজাজি, আপনি বদরাগী, আপনার ব্যবহার খারাপ, আপনার কথায় কথা চান্দি গরম হয়। আরও সহজ ভাষায় বলতে গেলে, নিজেকে যদি কেউ ধরে রাখতে না পারে তো বলা যায় যে লাইন ডাইরেক্ট হয়ে গেছে, নিয়ন্ত্রণ করতে পারলেন না, এর মানে কি? ডাইরেক্ট হয়ে গেছে, লুজ আর কি। তো এই ক্যারেক্টারটাকে আপনি মনে করছেন কি, বিশাল বড় একটা যোগ্যতার ব্যাপার আমার, না এটা আমার যোগ্যতার বিষয় না, এটা আমার দুর্বলতার জায়গা, যে সব জায়গায় রাগ সব মাত্রায় আমি ঝেড়ে দেই,
নিজেকে ধরে রাখতে পারি না, কতটুকু ডোজ দিতে হবে কোন জায়গায় সেখানে ততটুকু দেওয়া, কোথাও একটা শব্দ বলাই যথেষ্ট, কোথাও 10টা শব্দ বলা যথেষ্ট, কোথাও একটা তাকানো যথেষ্ট, কোথাও থেকে সরে যাওয়া যথেষ্ট, কিন্তু আমি যেখানে সেখানে যা তা ঢেলে দিলাম, এনা মনে ডাইরেক্ট হয়ে গেলাম, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। যারা বলেন যে অন্যায় উল্টাপাল্টা আমার সহ্য হয় না, এগুলো দেখলে আমার চান্দি গরম হয়ে যায়, আসলে ভদ্রলোক কোনো কারণে কারোর উপরে চড়াও হয়ে গেছে, রাগের চোটে কিছু একটা ঘটায় ফেলছে, এখন ওইটাকে জাস্টিফাই করতেছে, ওইটাকে বৈধতা দিচ্ছে, শয়তান তার সামনে একটা লজিক দিয়ে দিছে যে তুমি তো খারাপ কিছু করো নাই, তুমি অন্যায়ের প্রতিবাদ করেছো, উল্টাপাল্টা কথা সহ্য করা যায় নাকি, উল্টাপাল্টা সহ্য করতে পারো না তুমি, তোমার ভিতরে সেই মানে আমতা আমতা ভাব নাই, তুমি বীর বাহাদুর, এই জন্য তুমি অন্যায়ের প্রতিবাদ করছো। নিজেকে নিজে একটা প্রবোধ দেয় এবং অন্যদের কাছে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে যে আমি যে আকাম কুকাম করলাম, এতক্ষণ দু চারটা ঘুষি মেরে দিলাম, দু চারটা কটু কথা বলে দিলাম, রাগারাগি করলাম, পরিস্থিতি নষ্ট করে দিলাম, আমি যে ডাইরেক্ট হয়ে গেছি, এটা আসলে আপনারা আমার রোগ মনে করেন না, এটা আমার গুণ, আমি উল্টাপাল্টা দেখলে আসলে আমি এটা সহ্য করতে পারি না। এ হলো মূল ইস্যু মোহতারাম হাজিরিন। রমাদান মাস, এই মাসটি আসছে আমাদের মধ্যে সহনশীলতা, ত্যাগ এবং ধৈর্যের শিক্ষাটা আমাদের ভিতরে গেঁথে দেওয়ার জন্য। এর আগে আমরা বারবার বলেছি, রোজা আমাদেরকে বার্তা দেয়, বলে যে আমরা কি করব এবং আমাদেরকে সুনির্দিষ্ট কিছু মেসেজ দিয়ে যায়। এর মধ্যে প্রধান মেসেজ হলো, প্রধান বার্তা হলো যে তোমরা নিজেকে নিয়ন্ত্রণ করা শিখো, আখিরাত তো পরে, দুনিয়াতেই তুমি নিজেকে নিয়ন্ত্রণ করা না শিখলে তোমার জীবনের কোনো ধাপে তুমি সাকসেস হতে পারবে না, সফল হতে পারবে না। তাহলে আত্মনিয়ন্ত্রণ করা, ধৈর্য ধারণ করা শিখতে হবে, এই বার্তাটা সিএম আমাদেরকে দেয়। কিভাবে সিএম দেয়? একেবারেই পরিষ্কার, একেবারেই সহজ। রোজা রেখে আমরা পানাহার এবং যৌনতা এগুলো ত্যাগ করা শিখছি, এগুলো থেকে দূরে থাকা শিখছি। সিয়াম শব্দের অর্থই হলো বিরত থাকা, মানে কি, কোনো কিছু না করা, মনে চাইলে কোনো কিছু করা যাবে না। আজকাল গোটা পৃথিবীতে ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে এতটাই লাগামহীন করে দেয়া হচ্ছে যে মানুষ আত্মনিয়ন্ত্রণ করার শিক্ষাটা আর অর্জন করতে পারছে না, যার কারণে সমাজে অপরাধ প্রবণতা বাড়ছে, সমাজের মধ্যে আপত্তিকর যে ঘটনাগুলো সেগুলো একের পর এক ঘটে যাচ্ছে, কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, উচ্ছৃঙ্খলতা এগুলোকে সমাজ থেকে কোনোভাবে দূর করা যাচ্ছে না, কমানো যাচ্ছে না। মানুষ আর্থিকভাবে দিন দিন সচ্ছল হচ্ছে কিন্তু সুখী হচ্ছে না, আর্থিকভাবে সচ্ছল হচ্ছে বাট সুখী হচ্ছে না। সন্তানকে বাবা এখন সন্তান যা চায় তা দিতে পারে বেশিরভাগ বাবা মা বা অনেক বাবা মা, যেটা হয়তো এক সময় সমাজে এত বেশি সংখ্যক বাবা মারা পারতেন না, বেশিরভাগ বাবা মারাই পারতেন না। তারপরেও তখন বাবার সাথে সন্তানের যে একটা বোঝাপড়া ছিল সেটা আজকের চাইতে অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। সন্তান বাবাকে ফিল করত, বাবা সন্তানকে ফিল করত, মা সন্তানকে ফিল করত, সন্তান মাকে অনুভব করত, নিজের মধ্যে ধারণ করত। এখন সেটা নাই, এখন সবাই যার যার নিজেকে নিয়ে ব্যস্ত, সন্তান তার বন্ধুবান্ধবদের নিয়ে ব্যস্ত, মা বাপ পোছার টাইম নেই, শুধু কতটুকু আদায় করতে পারবে সেই চিন্তা। বাবা মাও অনেকটা স্বার্থপরের মতো হয়ে যাচ্ছে, ক্যারিয়ার পয়সা কড়ি সন্তানকে সময় দেওয়ার সুযোগ নাই তার হাতে। এই যে একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এ সবগুলো মূল যে কারণ সেটি হলো যে একজন মানুষের মধ্যে যে মানবীয় গুণ থাকা দরকার, তার ভিতরে যে আত্মনিয়ন্ত্রণ করা দরকার, তার ভিতরে যে পরিমিতি বোধ থাকা দরকার, এই জিনিসগুলোর অভাব আমাদের মধ্যে প্রচণ্ড রকমের দেখা যাচ্ছে। আর এই অভাব দূর করার জন্যই বছরে একবার 30 দিনের একটা মহড়া, 30 দিনের একটা প্রশিক্ষণ, 30 দিনের একটা কসরত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন যে 30 দিন ব্যাপী তুমি প্রতিদিন ট্রেনিং নাও, তোমার ক্ষুধা আছে, বাসায় খাবার আছে, চাইলেই খেতে পারো কিন্তু তুমি খাবে না, এই খাবারটা তোমার জন্য বেসিক্যালি হারাম না, এটা হালাল খাবার বাট তুমি খাবে না। অর্থাৎ জীবনে যা কিছু করব আমার মনে চাচ্ছে করার সুযোগও আছে তাই বলে আমি করে ফেলবো না, এই শিক্ষাটা রোজা দেয় আমাদেরকে। জীবনে যত জায়গায় তুমি যতটা, তোমার জীবনে যতটা ধাপ আছে, রোজা আমাদেরকে সে বার্তা দেয়, হে রোজাদার ব্যক্তি তুমি এই বার্তা গ্রহণ করো যে তোমার জীবনে অনেক কিছু করার সুযোগ আসবে, আবার
করতে মনও চাইবে, দরকারও থাকবে, তারপরও তুমি সেটা করবে না, কারণ সেটা তোমার জন্য পারমিটেড না। এই যে সুযোগ আছে, চাহিদাও আছে, তারপরও না করা, এর নাম সবর, এর নাম হলো সহনশীলতা, এর নাম হলো ত্যাগ, এর নাম হলো ধৈর্য ধারণ করা। এই গুণটা যদি কেউ অর্জন করতে পারে, শুধু দুনিয়াতে সাকসেস হবে তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগায়রি হিসাব, যারা ধৈর্যশীল, যারা আত্মনিয়ন্ত্রণ করতে পারেন, যারা ধৈর্য ধারণ করতে পারেন, তাদের বিনিময় আল্লাহ তাআলা দিবেন হিসেব ছাড়া। তাদের যে বিনিময়, তাদের যে পুরস্কার, তাদের যে সওয়াব, কিয়ামতের ময়দানে আল্লাহ এটা কোনো হিসেব করে করে দিবেন না। নামাজ কত পড়ছো, রোজা কত রাখছো, সুবহান আলহামদুলিল্লাহ কতবার পড়ছো, কাউন্ট করে করে তোমার যে প্রাপ্য তোমাকে সেটাই শুধু দেওয়া হলো না। এটা সবরকারীদের সাথে এটা করা হবে না, যারা সব ক্ষেত্রে সবরের এক্সারসাইজ করে, প্রত্যেকটা ক্ষেত্রে নিজের সঙ্গে নিজে সংগ্রাম করে, লড়াই করে, এবং করতে করতে একটা পর্যায়ে নিজেকে ধৈর্যশীল করতে পেরেছে। অনেক বড় বড় ঘটনা সে হাসি মুখে বরণ করতে পারে, সে হজম করতে পারে, তার ডাইজেস্টিং পাওয়ার অনেক বেশি, কন্ট্রোলিং পাওয়ার অনেক বেশি। এই গুণটা যদি কেউ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে তার আমল গুণে গুণে বা মেপে মেপে পুরস্কার দিবেন না, দিবেন অঢেল, অঢেল দিবেন, হিসেব ছাড়া দিবেন, বিনা হিসাবে দিবেন। আর দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে, সামগ্রিক জীবনে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলের সাথে থাকবেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ মাস সাবিরিন, ধৈর্যশীলের সাথে আল্লাহ তারা থাকে। অতএব ভাইরা আমার, এই ধৈর্যের চর্চা আজকের সমাজে যখন চতুর্দিকে ধৈর্যহীনতার জোয়ার চলছে, দাম্পত্য জীবন, সংসার থেকে নিয়ে শুরু করে, অফিস আদালত থেকে শুরু করে, রাস্তাঘাট, পাবলিক পরিবহন, পাবলিক প্লেস, শিক্ষা প্রতিষ্ঠান, বিয়ে বাড়ি, যেখানে সেখানে দেখবেন অধৈর্যের চর্চা সর্বত্র চলছে। অধৈর্যের চর্চা অর্থাৎ মাথা গরম, মাথা হট পার্টি আজকাল প্রচুর পরিমাণে পাওয়া যায়, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, মাশাআল্লাহ, অনেক বড় ঘটনা কিন্তু হাসি মুখে এড়িয়ে যেতে পারে বা সবর করে ফেলতে পারে, এরকম মানুষের সংখ্যা সমাজে অনেক কম। এই সবর বা ধৈর্য, এই সম্পর্কে হাদিসে আসছে, আস-সাবরু জাযাউহু আল জান্নাহ, মানুষকে আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন, এই জান্নাতটা কিসের বিনিময়ে দিবেন? এক কথা বলতে গেলে সবরের বিনিময়ে জান্নাতটা পাবেন আপনি। কিভাবে সবরের বিনিময়ে? ধরুন পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে জান্নাতে যেতে হলে, নামাজ পড়াটা কি সবরের ব্যাপার না? সবরের ব্যাপার না। কিভাবে সবরের ব্যাপার? ফজরের সময় ঘুম থেকে, আরামের ঘুম থেকে উঠতে কষ্ট লাগে না আরাম লাগে? শীতকালেও কষ্ট লাগে, গরমকালেও কষ্ট লাগে। গরমের কষ্টটা যে মাত্র একটু আগেই তো শুইলাম, 12টার দিকে শুইলাম, 3 ঘন্টাও হয় নাই, ঘুম তো পুরে নাই, পুরা চোখে ঘুম এলো, গরমের কষ্ট। আর শীতের কষ্ট কি? শীতে তো রাত বড়, 10টায় শুইলেও আপনার সন্ধ্যা হয়েছে, মাগরিব হয়েছে 5টায়, তাহলে 10টা শুলেও দেখা যায় 5 ঘন্টা পরে শুইছেন, তাহলে তো ঘুম পুরে যাওয়ার কথা, কিন্তু পড়লে কি হবে? বাহিরে যে শীত, কনকনে শীত, কম্বলে নিয়েছে, উম উম গরম লাগে, এটা ত্যাগ করা, এটা কষ্টের। তাহলে ফজর নামাজ পড়তে আপনাকে ত্যাগ করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়, এই কষ্টটাকে সহ্য করতে হয়, এই কষ্টটাকে হজম করতে হয়, হ্যাঁ এটাকে আমি জয় করব, তাহলে না আপনি জান্নাতে যেতে পারবেন। এভাবে আল্লাহ তাআলা হারাম উপার্জন করতে নিষেধ করেছেন, হারাম উপার্জন করার সুযোগ আছে, ফাইল টেবিলে চলে আসছে, কাস্টমার নিজে থেকে বলে স্যার যা লাগে আমি ব্যবস্থা করব স্যার, অর্থাৎ সুযোগও আসছে, আবার এদিকে টাকাও দরকার, রড তুলে রাখছেন ছাদের উপরে, উপর দিকে তুলতে হবে, আরও পয়সারও দরকার, আবার ফাইলও হাজির, ক্লায়েন্ট নিজে থেকে রাজি, স্যার যা লাগে আমি ব্যবস্থা করব, সুযোগও আছে, চাহিদাও আছে, এরপরেও না আমি এটা করব না, এটা হলো রোজা শিক্ষা। রোজা আমাদেরকে এই জিনিসটাই শেখায়, সিয়াম আমাদেরকে এই জিনিসটাই শেখায়, ক্ষুধাও আছে, খাবারও আছে, পিপাসাও আছে, পানীয়ও আছে, যৌন চাহিদা আছে, পূরণ করার ব্যবস্থাও আছে, হালাল উপায়ে, বৈধ উপায়ে, তারপরও করব না, সূর্য ডোবা পর্যন্ত অপেক্ষা করব, এ পর্যন্ত করব না, যত কষ্ট হয় হোক, চাহিদাও আছে আবার সুযোগও আছে, দুইটা থাকা সত্ত্বেও অ্যাভয়েড করব, না করব, এর নাম সিয়াম, এর নাম রোজা। রোজা এই কথাটাই আমাদেরকে বলে যাচ্ছে,
এখন রোজারে মূল বার্তাটা গ্রহণ না করে আপনি শুধু সাহরি করলেন, দিনভর উপবাস থাকলেন, সন্ধ্যার সময় ইফতার করলেন, আর যত অনৈতিকতা, যত দুই নম্বরি, যত অসততা, যত হারাম কাজ, যত অসৎ কাজ, যত রকমের অন্যায় কাজ আছে সব আপনি অব্যাহত রাখলেন, তাহলে রোজার আসল বার্তাটাই আপনি নিতে পারলেন না। আপনার উপোস থাকা হলো, রোজা থাকা হলো না। মহতরম হাজরিন, এই শিক্ষাটা যদি রমজান থেকে আমরা নিতে পারি, এগুলো একবার নিলে সারা জীবনের জন্য এক ডোজে কাজ হবে এমন না। এই জন্য আল্লাহ তাআলা রোজাটা দেখেন বিভিন্ন জায়গায় জায়গায় আল্লাহ তাআলা আমাদের জীবনের মনে মনে রোজা দিয়ে রাখছেন, যাতে আমরা এই 30 দিনের পুরো কোর্স কমপ্লিট করার পর যদি রোজার প্রতিদিনের রোজা থেকে আপনি বার্তা নিতে পারেন এবং একটা জায়গায় আপনার মেজাজ গরম হয়ে কিছু একটা বলার সুযোগ আছে তাও বললেন না, ওই যে রোজা থেকে শিক্ষা নিয়েছে নিয়ন্ত্রণ করতে হবে নিজেকে, তাহলে আপনি সফল হবেন। জীবনে যত জায়গায় মানুষ বেইজ্জত হয়, মুখ ছোট হয়, লস করে, এর বেশিরভাগ হয় বদমেজাজের কারণে, বেশিরভাগ হয় ডাইরেক্ট হয়ে যাওয়ার কারণে, নিয়ন্ত্রণ করতে না পারার কারণে। এরপরে আফসোস করে, ইস না বললেও পারতাম, কি দরকার ছিল, অযথাই সম্পর্কটা নষ্ট করে ফেললাম, অযথাই এখানে রাগ করে চাকরিটা শেষ করে ফেললাম, অযথাই কাস্টমারটা হারাই ফেললাম। পরে আফসোস করে, শয়তান আমাদেরকে উস্কে দেয়। মোহতরম হাজরিন, এই জন্য রমজানের 30 দিনের এই কমপ্লিট কোর্সে প্রতিদিন রোজা রেখে দিনের বেলা যদি আপনি 5-10 বার স্মরণ করেন, আমি কেন রোজা রাখছি, আল্লাহ তাআলা আমাকে রোজা কেন দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমি তাকওয়ার চর্চা করতে পারি, সবরের চর্চা করতে পারি। সবর 3 ভাবে হয়। 1, ইবাদত করতে মন চাচ্ছে না তারপরেও করলাম, মনে চাচ্ছে না তবুও করলাম, খেলা দেখছি জমে উঠছে আর 2 ওভার বাকি আছে, 10 রান লাগবে, পছন্দের দল ব্যাট করছে অথবা বল করছে, জয় পরাজয়ের একটা ব্যাপার, চরম শিহরণ কাজ করছে, অযথা একটা আজেরা কাজ আর কি, যেটা শয়তান সৃষ্টি করে আর কি, যেখানে আমার লাভের কোনো ইস্যু, লাভ বা লসের কোনো ইস্যুই নেই, এটা নিয়ে আমি গরম হয়ে যাচ্ছি। এই খেলাটা যে ভদ্রলোক দেখে, তিনি যদি শিক্ষার্থী হন, তার পরীক্ষার হলেও সে এতটা শিহরিত হয় না। তিনি যদি ব্যবসায়ী হন, তার ব্যবসার ক্ষেত্রে তিনি এতটা শিহরিত হন না, যতটা শরীর গরম হয়ে যায়, আপনার অস্থির হয়ে যায়, নামাজের টাইম তখন হয়ে গেছে, এই সময়টাতে আপনি ত্যাগ করতে পারছেন কি না, এই হলো সবর। ইবাদতের ক্ষেত্রে সবর হলো, ভালো কাজের মধ্যে সবর হলো, ভালো কাজ করতে কষ্ট হবে তারপরেও কষ্ট, ওই কষ্টকে উপেক্ষা করে করলেন, এটা হলো ভালো কাজের ক্ষেত্রে সবর। প্রত্যেকটা ভালো কাজের ক্ষেত্রে এরকম অসংখ্য বাধা আসে, কারোর হয়তো খেলা আসে, কারোর অন্যটা আসে, বাধা আসে, এই বাধাগুলো উপেক্ষা করে যা হয় হোক, নামাজের ওয়াক্ত হয়েছে, আমার কাছে এর চাইতে বড় আর কোনো বিষয় নেই, আমি চলে আসলাম, এ হলো সবর। এই যে খেলা দেখতে মন চাচ্ছে, চরম একটা অবস্থা তৈরি হয়েছে, তারপরে সেটাকে ত্যাগ করতে পারলাম, করে যে নিজেকে নামাজের মধ্যে নিয়ে আসলাম, এ হলো সবর। এটা হলো ইবাদতের মধ্যে সবর। আরেকটা হলো হারাম কাজ ত্যাগের মধ্যে সবর। হারাম কাজ ত্যাগের মধ্যে সবর কীভাবে, অন্যায় কাজ করতে মন চাচ্ছে, ওই যে বললাম সুযোগও আছে, চাহিদাও আছে, এরপরেও আমি সেটা করলাম না, এটা হলো সবর, নিজেকে ধরে রাখলাম, ওই কাজটাতে আমি গেলাম না। আরেকটা হলো বিপদ আপদে সবর। যত রকমের মুসিবত আছে, বিপদ আছে, আলহামদুলিল্লাহ এর পেছনে কোনো কল্যাণ নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে, কল্যাণটা হয়তো আমি এখন দেখব বা 2 দিন পরে অথবা মৃত্যুর পরে, কল্যাণ অবশ্যই আছে। ইমানদারের হারানোর কিছুই নেই, কোনো হারানোর বিষয় নেই, ইমানদার দুঃখ করার কোনো ইস্যুই নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজাব আল্লি আমরিল মুমিন, ইমানদারের ইস্যুগুলো বড় অদ্ভুত, ইন আসাবাহু খায়রুন শাকার, ইমানদারের জীবনে যদি কোনো কল্যাণ আসে, একটা অ্যাচিভমেন্ট হলো, কিছু একটা ভালো কিছু হলো, তার জীবনে সুখের সংবাদ আসলো, তখন সে আল্লাহ শুকর আদায় করে, সেজদা আদায় করে, আল্লাহ এটা তোমার দান, অনেক মানুষ আরো ছিল তুমি আমাকে দিয়েছো, অন্য কাউকে দেও নাই, আমাকে দিয়েছো, এটা আমার প্রতি অনুগ্রহ, তোমাকে শুকরিয়া। তো এর মাধ্যমে পাইলো ভালো কিছু, আবার সওয়াবও পাইলো উপরি হিসেবে। আর যদি তার জীবনে বিপদ আসে, তো সে সবর করে, আল্লাহ তুমি বিপদ দিয়েছ, ইমানদারের বিপদে হয় তার কোনো গুনাহ মাফ হবে, আর না হয় কোনো সওয়াব লেখা হবে, আর না হলে এর পেছনে কোনো কল্যাণ আছে যেটা আল্লাহ দিবেন, সেই কথা চিন্তা করে সে ধৈর্য ধারণ করে, তাতে বিপদ হয় তারপরেও তার আমল নামাতে অ্যাকাউন্টে সওয়াব যুক্ত হয়ে যায়। তাহলে ইমানদারের হারানোর কিছু নাই, হাতি মরলেও লাগ বাঁচলেও লাগ, এরকম। মহতরম হাজরিন, এই সবরের শিক্ষা এটা আমাদের জীবনে ধারণ করতেই হবে, এর কোনো বিকল্প নাই। আর এই জন্য রমজানের 30 দিনের সবরের ট্রেনিং দেওয়ার পর আবার শাওয়ালে 6 দিনের ট্রেনিং দেয়, যে শাওয়ালে 6টা রোজা রাখতে হবে, আরও 6 দিন ট্রেনিং,
সম্পূরক ট্রেনিং। এরপরে প্রতি মাসে তিন দিন করে রোজা রাখেন, আইয়া মিজের রোজা 27 দিন কান, 3টা দিন রোজা রাখেন, আরও সম্ভব হলে সোম বৃহস্পতিবারও রাখেন, 3 দিনও রাখেন, তাহলে মোট 8 আর 3 11 দিন হয় রোজা রাখা সুন্নাত প্রতি মাসে যদি করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ওই সবরের ট্রেনিংটা আরও স্ট্রং হবে। এভাবে করে করে আপনি পরবর্তী রমজান পর্যন্ত নিয়ে যান। কিন্তু রমজানের 30 দিনের টানা ট্রেনিং যেটা, এর মাধ্যমে যে আপনার সহনশীলতা আসবে, সেটা হয়তো ওই 11 মাস ধরে রাখতে পারবেন না, তখন আবার 11 মাস পরে আবার রমজান আসে, আবার ট্রেনিং নেন, সেখান থেকে আবার একটু চার্জ নেন, সে চার্জ নিয়ে আবার 11 মাস চলেন। এভাবে নিজেকে আস্তে আস্তে পরিশুদ্ধ করতে পারা, এটাই হলো রমাদানের উদ্দেশ্য। এই জন্যই রমাদান আল্লাহ দিয়েছেন, আর এই কথাই আল্লাহ এভাবে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কেন, কি জন্য ফরজ করা হয়েছে? আমরা উপোস থাকলে আল্লাহর লাভটা কি? আমরা কষ্ট করলে আল্লাহর কি লাভ? আমরা খালি পেটে থাকছি, উপোস থাকছি, পিপাসার্থ থাকছি, এটাতে আল্লাহর কি লাভ? কোনো লাভ নাই তো, আপাত দৃষ্টিতে এর কোনো কল্যাণ নাই তো। কিন্তু আল্লাহ এটা দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা তাকওয়া অর্জন করতে শিখি, এখান থেকে আত্মনিয়ন্ত্রণ করতে শিখি, প্রশিক্ষণটা নেই। মোহতারাম হাজরিন, অতএব রমজানের এই শিক্ষাটাকে আমাদের জীবনে ধারণ করতে হবে, গ্রহণ করতে হবে, এবং এটার উপরে নিজেকে সারা জীবন প্রতিষ্ঠিত করতে হবে। এই চেষ্টাটা রমজান মাস থেকে শুরু করতে হবে, এখন থেকে, যে আমার সারা দিন রাতে। আপনি দেখুন রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন কাজগুলো নিষেধ করেছেন। ইন্টারেস্টিং একটা বিষয়, রোজা রেখে আপনার সাথে কারোর বাক বিতণ্ডা হচ্ছে, কোনো একটা ইস্যুতে হতেই পারে দুনিয়াতে চলতে গেলে, কিন্তু সাথে সাথে আপনার মাথায় চলে আসবে, আরে আমি তো রোজাদার। আর রোজাদার যখন হবে, প্রতিপক্ষ হয়তো আপনাকে একটা শক্ত কথা বলেছে, খারাপ কথা বলেছে, এখন আপনার আসলে এটার জবাবে সে যেহেতু ইট মারছে, আপনার অন্তত পাটকেলটা মারা উচিত, এবং মারার যথেষ্ট কারণও আছে। এরপরও আপনি না মেরে তাকে বললেন, কি বলবেন? ইন্নি সায়েম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়ে দিয়েছেন যে কেউ যদি তোমার সাথে এমন কিছু বলে রোজা রাখা অবস্থায় যার কারণে তোমার মেজাজ গরম হয়ে পাল্টা কিছু বলার প্রয়োজন হয়, তুমি তারপরেও না বলে বলবা ইন্নি সায়েম, তুমি যা বলছো চরম খারাপ কথা বলছো, এটার জবাবে আমার অনেক কিছু বলার আছে, আমি চাইলে অনেক কিছু বলতে পারি, সুযোগ আছে, গ্রাউন্ড আছে, বাট আমি বললাম না কারণ আমি রোজাদার। এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটিতে ট্রেনিং হচ্ছে যে আমি কীভাবে নিজেকে নিয়ন্ত্রণ করব, কীভাবে নিজেকে কন্ট্রোল করব। একজনে একটা কটু কথা বলেছে, আমি জবাবে একটা কটু কথা বলতে পারি, তারপরও আমি বলবো না ভাই, আমি বলতে পারি, বলার সুযোগও আছে, গ্রাউন্ডও আছে, এরপরও বলবো না কারণ আমি রোজাদার, আমি সিয়াম রেখেছি, তো আমার সিয়াম আমাকে বাধা দিচ্ছে তোমার কথার জবাব দিতে। এই শিক্ষাটা রমজানে যদি আপনি পুরো রমজানে 30 দিন করেন, এক একজনের এক এক রকম চারিত্রিক ত্রুটি আমাদের, কারোর মধ্যে মানুষের সাথে ঝগড়া করার প্রবণতাটা বেশি আছে না, অনেক লোক যে কথা কথা লেগে যায়, বেচারা একটু হট মেজাজি, বাসে উঠছে তো পাশে সিটের সাথে লেগে গেছে, আছে না, রিক্সা উঠছে তো পাশের রিক্সাওয়ালার সাথে রাস্তা গন্ডগোল বাঁধা দিস, আছে না, নাই, বাজারে গেছে দোকানদারের সাথে একচোট হয়ে গেছে, মাছ বাজারে গেছে ওই দেখা গেলো মাছ আসার সাথে গন্ডগোল লাগে, এক কথা দুই কথা হইতে হইতে সেখানে মানুষ জড়ো হয়ে গেছে, বিশ্রী একটা অবস্থা হয়ে গেছে, বাসায় আসছে বউয়ের সাথে সব ভালো সব ভালো, হঠাৎ করে চলতে নুনবে সময়ছে আব্দুল কালাম হয়ে গেছে, এরকম আছে না আমাদের মধ্যে স্বভাবগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজার মাসে লিগাল বৈধ এবং যৌক্তিক যে সমস্ত ঝগড়া আছে, লিগাল এবং বৈধ ঝগড়া কোনটা? যে একটা মানুষ আপনাকে একটা খারাপ কথা বলেছে, আপনি খারাপ না বলেন অন্তত পাল্টা জবাব দেন, সেটাও করবেন না যদি কথা বাড়ার আশঙ্কা থাকে। এই শিক্ষাটা রোজার মাসে আমাদেরকে ধারণ করতে বলা হয়েছে। আপনি যদি অভ্যাস করেন, প্রতিদিন ট্রাই করেন, ট্রায়াল করেন, কোনোদিন এটা ছুটে গেল, ফর এক্সাম্পল আজকে হঠাৎ করে একটা মানুষের সাথে একটু তর্কাতর্কি হয়ে গেছে, রমজান মাসে এটা হওয়া উচিত ছিল না, রোজার মাসে এটা করতে নিষেধ করেছেন, হাদিসে নিষেধ আছে, তাহলে রোজাটা অর্থহীন হয়ে যাবে,
তাহলে আমি ভুল করে ফেলেছি। সারাদিন ধরে নিজেকে এবার শাসন করতে থাকেন, আত্মশাসন বলে এটাকে, আত্মশাসন করেন, নিজেকে এবার প্রেশার দিতে থাকে যে এটা কী করলাম আমি, এটা আমার করা উচিত হয়নি, এবং এটা যেন লজ্জিত হই, নিজেকে নিজে শাসন করতে থাকে। তারপর ফলে কি হবে, এই ঘটনা পরবর্তীতে ঘটবে খুব কম, রেয়ার। আবার যদি ঘটে যায় তাহলে সাথে সাথে নিজেকে শাসন করেন, যার সাথে হয়ে গেছে তার কাছে মাপ চান সবার সামনে, একটু নিজেকে বেইজ্জত করেন, নিজেকে একটু অপমান করেন, মানে আরেকজনের সামনে গিয়া বলেন ভাই আমি আপনার সাথে শক্ত এবং উঁচু ভাষায় কথা বলে ফেলেছি, ন্যায় বলি আর অন্যায় বলি, আমার ভাষা গরম হওয়া, মাথা হাইট হওয়া বা রাগ করে আপনার সাথে কথা বলা ঠিক হয় নাই, আমার রোজা আমাকে এটা থেকে নিষেধ করে, বাট আমি এটা ধরে রাখতে পারি না, আমি সরি। তাহলে কী হবে, আস্তে 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 আপনার মধ্যে এই দুয়া স্বভাব দূর হবে। কত মানুষ আমি দেখেছি জীবনে যে প্রচণ্ড বদমেজাজি ছিল, অনেক বদরাগী ছিল, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে 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 মাশাআল্লাহ অনেক বড় বড় কেস, অনেক বড় বড় ঘটনা, অনেক বড় বড় মেজাজ গরম হওয়ার মতো ইস্যু আছে, খুব দ্রুত নিজেকে হজম করে ফেলছে। ভাইরা আমার এই সবরটা আমাদের লাগবে, জান্নাতে যেতেও লাগবে, আপনার কেরিয়ারে সাকসেস হতেও লাগবে, দুনিয়ার সাফল্যের জন্য সবল লাগবে, আখেরাতের সাফল্যের জন্য সবল লাগবে, সবরের কোনো বিকল্প নাই। এই গোটা মাসটাই হলো সবরের মাস, এই গোটা মাসটাই হলো সবরের মাস, এই গোটা মাসটাই হলো সবরের ট্রেনিং নেওয়ার মাস, শিক্ষা নেওয়ার মাস। অতএব সেই শিক্ষাটা আমাদের নিতে হবে। কত মানুষ আছে 50-60 বছরের জীবন, 70-80 বছরের জীবন, জীবনে 50-60 বার হয়তো রোজা রাখছেন, 60 বছর ধরে রোজা রাখছেন, কিন্তু ওই যেই সেই, কোনো পরিবর্তন নেই, কোনো প্রকার আত্মশুদ্ধি নেই। এটা তো আত্মশুদ্ধির মাস, এটা তো নিজেকে পরিবর্তন করার মাস, নিজেকে পরিশুদ্ধ করার মাস। এটার স্পষ্ট প্রভাব রমজানের পরে দেখা যাবে, তখন যদি আপনি এখন থেকে এটার কসরত শুরু করে দেন যে রমজানের পরে মাশাআল্লাহ নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখছেন, সেটা শুধুমাত্র রাগ নিয়ন্ত্রণ করার মাধ্যমেই নয়, সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে। ভালো কাজ করতে কষ্ট হচ্ছে, তারপরেও নিজেকে সেটার উপরে টিকায় রাখা, ধরে রাখা, সবর করা, কন্ট্রোল করা, মন্দ কাজ না করে নিজেকে, সমাজে সবাই অবৈধ উপার্জন করে লাল হয়ে যায়, সবাই আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, সবাই রাতারাতি বড়লোক হয়ে যায়, আমারও সুযোগ আছে, চালে আমিও করতে পারি, আবার আমার দরকার অভাবও আছে, তারপর আমি করব না, কারণ আল্লাহ নিষেধ করেছেন, হারাম, এর জন্য আল্লাহকে জবাবদিহি করতে হবে, আমি করলাম না। এ হলো সবর, এই সবরগুলো তিতা করল্লার মতো, খুব সহজ বিষয় না। ইতিবাচক কাজ করা অনেক সহজ, অর্থাৎ করণীয় কাজগুলো করা অনেক সহজ, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, জিকির আজকার, তাসবিহ, এগুলো অনেক সহজ, কিন্তু সবরটা অনেক সহজ নয়, এটা অনেক কঠিন কাজ। এবং কোরআন কারীমে আল্লাহ তাআলা এটাও বলেছেন যে ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ভাইরা আমার সবর চারটার কাজ না, বিধায় আমরা রমজান থেকে শিক্ষাটা গ্রহণ করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিক্ষাটা আমাদের এই রমাদান থেকে গ্রহণ করার তৌফিক দান করুন, এবং প্রতিটা দিন নিজের হিসাবটা আমরা মিলাই যে সিয়াম আমাকে যা বলছে আমি আজকের এই রোজাতে সেটা ধরে রাখতে পারলাম কিনা, গতকালকের রোজাতে আমার সিয়াম যে বিরত থাকার কথা বলছে আমি কতটা বিরত থাকতে পেরেছি, হারাম থেকে, অন্যায় থেকে, পাপ থেকে, অপরাধ থেকে কতটা পেরেছি, এবং আগামীকাল আরও স্ট্রংলি যেন আমি সিয়াম রাখতে পারি, শুধু পানাহার বর্জন নয়, গোটা শরীরের রোজা, শুধু পেটের রোজা নয়, চোখের, মাথার, কানের, চিন্তার, হাতের, পায়ের, পুরো অঙ্গ প্রত্যঙ্গে সবগুলোর রোজা রেখে আমি নিজেকে পরিশুদ্ধ করব, নিজেকে পরিচ্ছন্ন করব, নিজেকে একজন ভালো মানুষ করব, এমন একজন মানুষ করব যে সমাজের প্রত্যেকটা মানুষ আমার ব্যাপারে সাক্ষ্য দেয় যে উনি একজন ভালো মানুষ, আমার আর্থিক কোনো অন্যায় থাকবে না, আচরণগত কোনো অন্যায় থাকবে না, আমার চারিত্রিক কোনো অন্যায় থাকবে না, আমার ইবাদত বন্দেগীতে কোনো ত্রুটি থাকবে না, সামাজিক, পারিবারিক এবং প্রত্যেকটা পরিমণ্ডলে আমি একজন ভালো মানুষের স্বাক্ষর এটা বহন করব। আমার কলিগ, আমার সহকর্মী, আমার সহধর্মী, সহধর্মিনী, আমার সহপাঠী, আমার সমাজের প্রতিবেশী, প্রত্যেকটা মানুষ আমার সম্পর্কে সাক্ষ্য দিবে যে লোকটা একজন ভালো মানুষ। এই সার্টিফিকেটটা অর্জন করতে পারলে সে আল্লাহর কাছেও ভালো মানুষ হতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। নামে মুসলমান নয়, আসল কাজে মুসলমান হই, শুধুমাত্র গতানুগতিক রোজা নয়, আসল রোজার অন্তর্নিহিত যে বার্তা আছে সেটাকে গ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে কামল করার তৌফিক দান করুন।